নজর রাখতে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দিকে, সেখানে কামারহাটিতে ফের একবার বিস্ফোরণ, কারো পা ঝলসে গেল তো কারো মাথায় তীব্র আঘাত, বোমা না সিলিন্ডার বিস্ফোরণ তা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে এখনো। ইতিমধ্যে বিস্ফোরণে জখম হয়েছেন ছজন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত। বিক্রান্ত, এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো, গতকালই কিন্তু যে একটি ঠিক এই জায়গাটাই যেখানে পুলিশে ব্যারিকেড করে কর্ডন করা আছে, এই জায়গাটাই কিন্তু একটি বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার সঠিক কি ধরনের বিস্ফোরক ইউজ করা হয়েছিল বা কি ধরনের বিস্ফোরক ছিল সেইটা জানার জন্যই কিন্তু ফরেন্সিকটা অলরেডি রিকুইজিশন পাঠানো হয়েছে এবং সেই রিকুইজিশন মোতাবেক আজকে কিন্তু ফরেন্সিক টিমে আসার কথা। এরপরে গোটা এলাকা কিন্তু যথেষ্ট ধমধমে রয়েছে, এলাকার মানুষের কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন এই ঘটনার পর এবং আজকে ফরেন্সিক টিম আসার কথা। তার পাশাপাশি এটাও জানি রাখি, নাদিম সারোয়ারকে কিন্তু পুলিশি প্রহরার নজরদারির মধ্যে রাখা হয়েছে, কারণ নাদিম সারোয়ারকে জিজ্ঞাসাবাদ করলেই কিন্তু জানা যাবে যে কোথা থেকে সে বোমটা নিয়েছিল, কেন বা নিয়েছিল বা কোথায় নিয়ে যাচ্ছিল। কিন্তু তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বা গুরুতর আহত হওয়ায় তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি কামারহাটি থানার পুলিশ, যার কারণে তার পুলিশি প্রহরার ব্যবস্থায় রাখা হয়েছে। আমি তো কথা বলার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন। দাদা, কালকে তো আপনি এই ভেতরেই থাকেন, কালকে বোমা দেখো এখানকার আশপাশে আরো অনেকে সাধারণ মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই কিন্তু আতঙ্কিত। তার পাশাপাশি এটুকু বলে রাখি, আপনি যে এখানে থাকেন কি শুনেছিলেন কালকে? কালকে আচ্ছা কতটা বিভৎস আওয়াজ ছিল সেটা? আওয়াজ ছিল স্যার, হ্যাঁ তো কেউ সেরকম ভাবে কিছু বলতে চাইছে না, যারা যথেষ্টই উদ্বিগ্ন, কারণ এইরকম ভাবে এই যে পেছনে একটি কোয়ার্টার মিল রয়েছে এই কোয়ার্টার মিলেরই কিন্তু দুজন বাসিন্দা তারা কিন্তু ইনজিওর্ড হয়েছেন কালকে। সেই সেই ছবিও আমরা দেখেছি, তারা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন এবং এই সেই ঘটনাস্থল যে ঘটনাস্থলে ঠিক এইরকম ভাবে পুলিশ কর্ডন করে রেখেছে। এখানে একটি ছেলে নাদিম সারোয়ার, সে যেটা জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি জানাচ্ছেন যে সে প্লাস্টিকের ব্যাগের মধ্যে বোম নিয়ে যাচ্ছিল এবং তার সঙ্গে কারো বেহাস হয়, সেই মানে ঝগড়া হয়, তারপরে সেই বোমটা কিন্তু সে এখানে ছুঁড়ে ফেলে আসার পরে এবং যার কারণে কিন্তু বিস্ফোরণ হয়। এই প্লাস্টিক ব্যাগে কটা বোম ছিল, কেন সে বোমগুলো নিয়ে যাচ্ছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, এরকম দিনে দুপুরে সকালবেলা 11:30 থেকে 12টা নাগাদ বোম নিয়ে যাচ্ছিল, এই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে কামারহাটি থানার পুলিশ। যদিও সে গুরুতর আহত হওয়ায় এখনই তাকে জিজ্ঞাসাবাদ সেইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেনি, আজকে থানায় পুলিশি পহরার ব্যবস্থা করা হয়েছে এবং সে যত তাড়াতাড়ি শীঘ্র সুস্থ হবে তারপরেই তার থেকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্যটা জানতে পারবে কামারহাটি থানার পুলিশ। এবং কতটা বিস্ফোরক ছিল, কে কতটা এক্সপ্লোসিভ ছিল সেই বিস্ফোরক, সেইটা জানার জন্য কিন্তু ফরেন্সিক টিমে রিকুইজিশন পাঠানো হয়েছে এবং আজকে ফরেন্সিক টিমে ঘটনাস্থলে এসে পরীক্ষা করার কথা। ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত।